29 হ্যাঁ 29 29 সি 3911 নতুন গাড়ি অসম তো বালিটাও ভালো করে নিয়ে যে কত টাকা প্রফিট হয় তোমাদের মানে সিজনে 25000 ছাড়বে নাকি ঘুমাবে মাথা যাবে শালো ভাগ্য ভালো এক চুল বরাবর মুছলে এক চুল বরাবর মানে চেপে গেল ছিল জাস্ট আর সেই সময় বাবা ভুলিয়ে দেন লোডারে মাল দেয় ওই সামনে আমাদের কাটা আছে ওখানে কাটা গুলো ওজন করে ধরলো মাল লোবো ঠিক আছে বন্ধুরা লোড ফোড কমপ্লিট করে কাটাতে চাপিয়েছিলাম তা কাটাতে দেখছি 1.5 টন মাল শর্ট ঠিক আছে সেই জন্য আবার লোডার করে মাল নিয়ে আসছি মাল নিয়ে এসে আবার এই কাটা করবো এখানে আর এই যে মাল দিছি 1.5 টন মাল লাগবে না দিছি বস 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 দেখি ওজন করে দেখি যদি আবার কম হয় তো লিয়া যাবে ঠিক আছে বেশি হলে আবার ঝামেলা শেষ নাই কারণ এতে তো মাল কাটতে পারবে না ঠিক আছে কমাইতে পারবে না জিসিবি হলে মাল কমিয়ে দেবে কিন্তু এতে কমাইতে পারবে না এটা একটা সমস্যা হয় আইনি বন্ধুরা এই মুরগুমুড়ি বাইপাস ঢুকে গেলাম আর গাড়িটা পাল্টে খেয়েছে দেখালাম এই জায়গাতেই ঠিক আছে দেখালাম কোন জায়গাতে পাল্টে খেয়েছে তবে এই মানে মাঠটা তো ধান লাগাইনি কপাল ভালো ধান লাগালে কিন্তু ক্ষতিপূরণ লাগতো ষোলো জায়গায় দেবে তাহলে কীভাবে পাল্টে হয়ে যাবে দাঁড়াবে গাড়িটা এখানে সাইড দিতে গেছে এই সাইডে কোনো গাড়ি ঢুকেছে এখানে সাইড দিতে গেলছে ঠিক আছে গাড়িটা বসে গেলছে আর টেনে নিয়ে একদম পাল্টে করেছে কিন্তু গাড়িটা হোল দিয়ে 29 গাড়ি বটে বড়া 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 কত নষ্ট 5-8 মাল মানে 30-32 হাজার টাকা পাথর গেল ঠিক আছে এখান থেকে পাথর তুল যাবে না কিন্তু টাটা না লেন বুঝতে পারি না এখনো ঠিক আছে সামনের দিকে যাই বুঝতে পারবো 29 হ্যাঁ 29 সি 3911 নতুন গাড়ি অশোক লেল্যান্ড 29 সি অশোক লেল্যান্ডের গাড়ি ওই ড্রাইভারের নাম হচ্ছে শুনে আছে দেখতে পাথরের ওপরে কি করবে বেচারিরা কষ্টের শেষ নেই গো ড্রাইভার জীবন দেখতে পেয়েছো বন্ধুরা কোথায় রাত কাটা চলছে এখানে রাত কাটানো আমার রিক্সও বটে চলো বন্ধুরা ড্রাইভারকে যাই তোমাদেরকে এখানে একটা কিছুদিন আগে আমাদের একটা মার্ডার ঘটে গেছে ঠিক আছে এই চুরির কেস মানে করতে যেই তোমাদের রায়পুরে যে ঘটনাটা বলছি চলো ফাইনালি বন্ধুরা এই রায়পুর মোড় চলে এলাম তো রায়পুর মোড় এসে দেখতে পাচ্ছি একবার কিন্তু ফাঁকা হয়ে গেছে ঠিক আছে কিছু কিছু ধরো গাড়ি ঢুকছে যারা ঢুকবে কিন্তু তার ভেসে যাবে 13 দিন কাল লেগে ঠিক আছে তার এগো এই বন্ধু গাড়ি লাগিয়ে দিয়েছে গাড়ি ধুলাই করবে নি বাড়ি চলে যাবে বাড়ি কোথায় বন্ধু বহরমপুর নে তোমাদের কটা টোটাল গাড়ি আছে আমাদের টেলার আছে হয়তো তো 3টে আর 16 জায়গা আছে দুটো টেলার আছে 3টে আর 16 জায়গা দুটো ওগুলো ভালো চলে 16 জায়গা তো ওভারলোড চলে ওভারলোড কি বল বালি বালি বেশরা কোথা থেকে বালি লোড করো ও মানে আমাদের এখান থেকে বালি নিয়ে যাও নাকি ও এখান থেকে বালি কোথা হলো বুঝছো লালবাগ মুর্শিদাবাদের সাইডে ও লালবাগ মুর্শিদাবাদের সাইডে ও অজগর পাড়া নাকি হ্যাঁ হ্যাঁ ও হরিহর পাড়া অজগর পাড়া ঠিক আছে ওর নাম শুনেছি আর তো বালি তো ভালো করে নিয়ে যেয়ে কত টাকা প্রফিট হয় তোমাদের মানে সিজনে 25000 26
অক্সিজেনে 25,000 26,000 এখন এখন 12 13 মানে অক্সিজেন এখন বালি অতগুলা মানে বালি নিয়ে যে 12 13000 টাকা তাতে ট্রাকটা কিনে লাগাও বা 10টা ছাগল কিনে লাগাও বুঝতেইলে মামার কথা মনে পড়ে যে মানে ছাগল কিনাটাই ভালো মানে ফার্ম করানো এতে ধরলে ধরলা বালিতে এমন জিনিস যে ধরলে 1 লাখের উপর ফাইন আছে 1.5 লাখ 1 লাখ 1.5 লাখ টাকা ফাইন ফাইন হ্যাঁ ও ধরেছে কোথাও একবারও হ্যাঁ একবার ওই মোল্লা প্রবাসে ধরেছিল ডিউবি ও যে এই তোমার চালানের লাগে তোমার হিসাবে কি বলে টেলার ভালো না ষোলো জায়গা ভালো আন্ডারলোডের দিক থেকে টেলার ভালো এখন আপাতত বুঝছো তুমি ভালো চালানোর পর ধরো গাড়িটা ব্রেক ডাউনের শেষ থাকবে না এখন নতুন নতুন সবই ভালো পুরনো অল্প দিনে টাটা গাড়ি তাও টাটা গাড়ির ক্লাস ফুলে চলে এসেছে তাহলে বুঝতেছো কি আছে 48-25-48-30 ডিউটি কিন্তু উল্টো করেছে কে আসবে লেদা জেলা যে হালকা যাবে ঘাঁটিটা উঠবে ফুল বড়বে ও সোজা করে দাঁড়ায় যাবার না ফুল বডি মাল নিয়ে চলে আসছি আর বন্ধুরা তোমাকে বললাম আগের ভিডিও দিয়ে ওভারলোড চালু হয়ে গেছে দেখতে পেয়েছি ওভারলোড চলতে লেগেছে কিন্তু আবার আগেকার মতোই ঠিক আছে এন্ট্রি নিতে লেগেছে ওভারলোডের গাড়িগুলো চলে আসতে রয়েছে ও এখানে শুবে নাকি ঘুমাবে ও মাথায় যাবে সালো ঘুমাবার জায়গা পাই না সে বলে না কুত্তা হলে মরবে সে কুত্তা কুকুর আছে ই হলেই মরবে দেখলাম রাস্তার মধ্যে কোনো চলে আসছি নিয়ে গাড়ি বলা আজকে বন্ধুরা ডিউটি কিন্তু উল্টো করেছে ঠিক আছে আমি খালি গাড়ি চালাবো আর আজকে বাসটাকে দিয়ে দিচ্ছি লোড গাড়ি তার কারণ মানে আমি রাত্রে 2 ঘন্টা মতো ঘুমিয়েছি ঠিক আছে সেই জন্য ধরলো বাচ্চা আজকে ধরো নিয়ে যাবে আর কি লোড নিয়ে আসতে হবে এই গাড়িটা মনে যতদূর সম্ভব ত্রিপুরার ত্রিয়া ধান ফান লোড আছে তো কালকে বন্ধু আমাদের একটা গাড়ি ছাগল বাজে আর শালকে কুকুর হিলার মাথায় মাঞ্জায় যা বাজিস কালি কি হয়েছে জানো তো বন্ধুরা কালকে আমাদের গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করেছে ছাগল চাপিয়ে দিয়েছে তারপর ধরো ছাগলকে বাঁচা দিয়ে টোটোকে মেরে দিয়েছে ছাগলটাও মরে গেছে আবার টোটোওয়ালা টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে নিয়ে টোটোওয়ালা কোমর ভেঙে গেছে এখন বর্তমানে ঠিক আছে এখন গাড়ি থানাতে আছে এখন দেখা যাক কি ফাইসলা হবে আর এখানে লেগে আছে গেল টাটা লেগে আছে আর ভারত ব্যাঞ্চের কিন্তু হেভি লাগছে কালার দেখে গেল ব্ল্যাক ডায়মন্ড নিউ একদম নতুন গাড়ি বে দু অ্যাক্টিভ চলেছে বেশি দিন চলেনি ঠিক আছে তা ঠিক আছে চলো আমি একটু ঘুমিয়ে নিই ঠিক আছে তারপর খালি পয়েন্টে উঠ বাসা করি দেখা যাক কি হচ্ছে ও বড় গাড়ি থানাতে কেনা থেকে ঘোড়া গাড়ি কিনলাম মানে কি বলে আংটি ফাংটি বিছতে লাগবে ভালো পয়সা কমাবে এইও দেখালাম ও ঘোড়া গাড়িতেই চুপে বেড়াইছি আমার মতো মানে আরামে কেউ নাই বলতে পারো সারাদিন কিন্তু দুলতে দুলতেই যাবে ঠিক আছে ঠিক আছে চলো আস্তে আস্তে যাই 45-45 যাবি বেশি যাবি না ঠিক আছে চলো ফাইনালি বন্ধুরা খালি ফালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেজে গেল 9টা এখন চলে এলাম বন্ধুরা মুড়ির দোকানে ওই সামনে ডাইন দিকে মুড়ির দোকান আছে ওখানে মুড়ি খাবো ঠিক আছে আর বন্ধুরা আজকে সকালবেলাতে বিপদ লেগেছে তার কারণ হলো বাসটা নিয়ে এসেছিলো গাড়ি আমি ধরো ঘুমিয়েছিলাম ঠিক আছে বাসটা ধরো মানে যে জায়গায় খালি হবে সেই জায়গায় এসে আমাকে ধরো উঠাচ্ছে আমি সেখানে উঠেই আমাকে প্রথমেই বলছে যে ডিজেলের ট্যাঙ্কি আবার ঢাকনা আবার হারিয়ে গেছে ঠিক আছে এই দেখালাও আবার হারিয়ে গেছে আবার মাস আর ধরো মালিক দিবেও না ঠিক আছে কি করবো মাথা টেনশন পড়ে গেলো যে টেনশনে ধরো যেখানে খালি হবে সেখানে ধরো আমি খালি করবে জন্য যাচ্ছিলাম তারপরে কি হলো আমি ধরলো মানে গাড়িটা ধরো যেখানে খালি হবে সেখান থেকে ধরো রোডে উঠবে গাড়িটা ঠিক আছে হ্যাঁ রোডে উঠবে এনে বাম দিয়ে লোকের স্টেশনে ঢুকেছিল মানে আমার ওখানে ভুল ছিল অনেকটা নিয়ে একটা বাইকওয়ালা কী করেছে মানে বুড়ো পারান ঘটে তোমাদের দেখে দেবো কী করেছে ওখানে বাম দিকে ঢুকে গেছে ঠিক আছে বাম দিকে ঢুকিয়ে ওখানে চাকাতে লেগেই পড়ে গেছে ভাগ্য ভালো এক চুল বরাবর বুঝতে এক চুল বরাবর মানে চেপে গেলছিল জাস্ট আর সেই সময় হুলিয়ে দেয় আমি সেই সময় ব্রেক করে দিই তবে লোকটা অনেক ভদ্র ঠিক আছে কোনো ধরো মানে কিছু বলেও নি কিছু না বাইকটা নিয়ে ধরো রাস্তাতে পড়ে গেল ঠিক আছে বাইকটা ধরো কিছু হয়নি মনে হয় আশা করি হ্যাঁ তা আমাকে লোকটা কিছু বললেও না কিছু না মানে লোকটা বুঝতে পারছে যে আমারও ভুল ছিল মানে হট করে যে ও ঢুকে গেছে ঠিক আছে আর আমি মানে ও বুঝতে পারেনি যে আমি এই যে ঘুরাবো আর আমিও বুঝতে পারিনি যে ওদের লোক চলে আসবে হট করে আমি ধরো সমস্ত লোক আমাদের বলেছি তোমাদের ধরো আমাদের লুকিং গ্লাসে গাড়ি কন্ট্রোল হয় কিন্তু ধরো ও সই করে না তার এগোয় ধরো আমাদের মাঝের লিফটে তাকে ঢুকে গেছিলো কী বলবো বিপদ ঘুরছে
এখনই বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছি, গেটটা খুলেছি, একটা হট করে বাইক বালা চালাচ্ছি, যাই হোক বেঁচে গেলাম। মানে আজকে ধরো দিনটাই ধরো মানে বিপদ ঘুরছে, কিছু করার নাই। এখন যাবো গা বন্ধুরা রায়পুর, ঠিক আছে? আমাকে তো নিয়ে যাবে খালি গাড়ি, বাচ্চা ধরো আমি ঘুমিয়ে এসেছি, আমাকে নিয়ে যাবে গা, নিয়ে ধরো এখন রায়পুর যাবো গা, রায়পুরে নিয়ে গাড়ি ধুলাই করবো আর করবো, নিয়ে রায়পুর আমাদের যে পার্কিং আছে ওখানে লাগিয়ে দেবো, বাড়ি চলে যাবো, ঠিক আছে? এখন মোটামুটি ধরো 15 দিন মিনিমাম গাড়ি চলবে। কি বলো তো, 13 তারিখে মানে 13 দিন বন্ধ থাকবে বলেছে টোটালি, কিন্তু ধরো মানে এতদিন ধরো বন্ধ, তারপর ধরো কেসারে লিভার আসছে আর আসছে, ঠিক আছে? অর্ডার খুলছে, 15 দিন টোটাল টাইম লেগে যাবে, 15 দিন বন্ধ থাকবে। দেখা যাক বন্ধুরা কি ভিডিও দিই, ঠিক আছে বন্ধুরা? তাহলে মানে মুড়ি খেয়ে দিয়ে বেরোই, ফাইনালি বন্ধুরা মুড়ি টুড়ি খেয়ে বেরিয়ে গেলাম, এখন ওই যাচ্ছে ঘুরে সামু ঢুকবো ঢুকবো হয়ে গেছে। তা বন্ধুরা রোড দেখে এই যাবে হট করে স্টার্ট খুঁজে হবে, তো বন্ধুরা রোড দেখে একদম কিন্তু প্রায় ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু ধরো পাথরের গাড়ি একদম ফুল স্টপ করে দিবে, পাথর বাড়ি গাড়ি যত সম্ভব ফুল স্টপ করে দিবে, তাছাড়া বাকি যেগুলো ধরো চালের গাড়ি, তারপরে অন্যান্য মালের যেগুলো গাড়ি আছে সেগুলো ধরো নির্দিষ্ট সময়ে ছাড়বে, ঠিক আছে? ওই গাড়িগুলোকে ধরো একান্ত বন্ধ করবি, বন্ধ করে খাবারের অসুবিধা হয়ে যেত সেই জন্যে, আর পাথর বাড়ি তো খাবারের জন্য লয়। এখন একজন বলছে বলছে রাত্রে রাত্রে গাড়ি ছেড়ে দিতে পারে, এখন সেই আবার তো আমাদের মাইকিংও করে দিয়েছে যে ধরো বন্ধ বন্ধ থাকো বন্ধ করে দাও, ঠিক আছে? ওটাই এখন টেনশন লাগছে। তা এক দুদিন আমি গাড়ি দাঁড় করে দেখবো, যদি রাত্রে যদি গাড়ি ছাড়ে লোড, মানে যদি রাত্রে লোড গাড়ি ছাড়ে তাহলে আমিও কিন্তু লোড করতে লেগে যাবো, ঠিক আছে? আর বন্ধু এই 2-9 গাড়িগুলোকে বন্ধ করতে পারা যাবে না, ঠিক আছে? এরা কিন্তু লোডে আসবেই, আজকে সকালে 9-9 করে 100 খানা 2-9 গাড়ি ঢুকেছে, অন্যান্য মানে ডাম্পার তো ঢুকেনি, একবারই ডাম্পার ঢুকেনি বলতে পারে, অন্য মানে অন্যান্য 53 এদিক সেদিক এক দুটো ধরেছে ঢুকেছে ডালাবড়ি, কিন্তু অন্যান্য গাড়ি ঢুকেনি, ঠিক আছে? ঠিক আছে চলো রায়পুরকে জায়গা, এখন বাস থেকে ঘুমাতে দিই, ঠিক আছে? খালি গাড়িতে আমার ডিউটি হয়ে গেলো, উল্টো হয়ে গেলো, এখন বাস থেকে ঘুমাতে দিই, রায়পুরে গিয়ে গাড়িটা ধুলাই করবো আর করবো, তারপর বাড়ি চলো। আর এই বন্ধুরা আমি রাস্তায় যাচ্ছিলাম, তখন দেখছি গাড়িতে বিশাল জাম লেগেছে, তার কারণ হচ্ছে আর্মিরা গাড়িতে করে কিছু নিয়ে এসেছে, ঠিক আছে? তাদের বোম গোলা বারুদ নিয়ে যায় তো মাঝের মধ্যেই, এই হোক গাড়ি দেখালো কোনো আর্মির, আরও একটা সামনে গাড়ি এসে, কিন্তু ফুল ধরো আর্মি প্রোটেকশন আছে, ফুল কিন্তু ধরো পুলিশের প্রোটেকশন, গাড়ির ধারে পাশে কিন্তু কাউকে আসতে দিবে না, হয়তো মনে হয় বন্দুক টন্দুক আছে এরকম হতে পারে কিছু, ঠিক আছে? এই হোক গাড়িটা দেখালো কিরকম, মানে পুরো ঘরের মতো করে নেছে, আর সব গাড়িগুলো কিন্তু ভলভো, আর আগে পেছু সব কিন্তু পুলিশ গার্ড যেছি, আর পুলিশগুলো হেঁটে হেঁটে এসে, কেউ ধরো মানে দুটো গাড়ি হেঁটে হেঁটে এসে বলতে পারো, ঠিক আছে? চলো ফাইনালি বন্ধুরা এই রায়পুর পৌঁছালাম, এই দেখতে পাচ্ছ গাড়ি ধুলাই করতে লাগিয়ে দিয়েছি, আর বন্ধুরা এখন বেজে গেলো 12:30 মতো, ঠিক আছে? এই কিরকম ধুলাই হয়েছে দেখালাম, আর আমার গাড়িটা মোটামুটি ধরো 4 মাস পর আছে, ধরো গাড়িতে জল পড়লো, ঠিক আছে? গাড়ি ধুলাই করার সময়ই পায় না এমন অবস্থা, ঠিক আছে? আর বর্ষার সময়ে আরও ইচ্ছা করে গাড়ি ধুলাই করি না, আর এটা হচ্ছে আমার ভাইপোর গাড়ি, যেটা সেই শোরুম ভেসে গেছিলো ওই গাড়িটা, ঠিক আছে? এটার নাম্বার হচ্ছে 61-27, আর আমি আগে চালাইছিলাম 61-32। আমাদের হাওয়া ট্যাঙ্কিটা দেখছি ওখানে ট্রেনের মতন কিন্তু মোটা দিয়েছে, আর এই কিরকম ধুলাই করছে দেখালাম, এ বাবার এই ব্লুটুথ হেডফোন লাগাছে কানে, আর ভাষা খারাপ করলাম না বুঝতে পারলে ভিডিও করছি বলে, আর এই দুটো গাড়ি এখন ধুলাই চলছে, আরও কিন্তু আগে ধরো গাড়িগুলো আমাদের ধুলাই হয়ে গেছে, ওই ওই জায়গাতে সব সাইড করে লাগিয়ে রেখে দিয়েছে, আগে দেখাই মাঠে করি আমাদের পার্কিংয়ে লাগিয়ে রেখে দিয়েছে, এবারে কিন্তু মন্ডলবাবু পার্কিং কিন্তু লাগাইনি গাড়ি, ঠিক আছে? হ্যাঁ দেখেন রে, আরে এই বাস সার্কিং ধুলাই করছে দেখালা করছি, বাসটা জল মেরে দিচ্ছে, আর যে ধরো লোক আছে তারা ধরো কল ই করে দিচ্ছি, আর এই বাসন থেকে ওখানে ধুলাই করে নিলাম, ঠিক আছে? দেখ এখন পানি মারবে, পানি মারবে, এখানে পানি মারবে, এখানে এখন ওখানে ভালো করে ধুলাই করলাম, এইও যে কবে জল পড়েছে বলা মুশকিল, ঠিক আছে? তার কারণ ধরো ঘরে থাকি তো, আর মেন ব্যাপার হচ্ছে বয়স হইলে কদর কমে যায় সেটা তার প্রমাণ, ঠিক আছে? সেদিন বন্ধুরা আমাদের বাড়ির পাশ দিয়ে গরু গেছিল, আমি গাড়িটা ফেলে দিয়ে ইন্ডিকেটারটা ভেঙে দেবে জানো, আর গাড়ি দেখালাম কোনো লাইকছে আজকে, অনেকদিন পর ধুলাই করলাম তো কোনো লাইকছে দেখালাম জাস্ট, আর এই সাইডে লেগে আছে টেলার, টেলারটাও ধুলাই করলে, তা টেলারটা কী ধুলাই করলে কে জানে টেলার অবস্থা একটু কেমন হয়ে রয়েছে, হ্যাঁ? আর এখানে এখানেও টায়ার দেখো, এখানেও টায়ার দেখো কিরকম পজিশন হয়ে গেছে, মানে মোটা টায়ার বুটে টায়ার লাগিয়েছে, মাইন্সের টায়ার লাগিয়েছে মনে হচ্ছে, ঠিক আছে? কারণ ধরো এইটাতে বেশি চাপ পাই তো রোল মারে সেই জন্যে এখানে মোটা বুটে টায়ার লাগিয়ে দিয়েছে,
পেছনে গলা সব রেডিয়াল টায়ার লাগা আছে, এটা কিন্তু ফ্লাই টায়ার। বন্ধুরা চলো এখান থেকে বেরিয়ে যাই, তার কারণ হলো আমাকে পাহাড় যেতে হবে আবার, ঠিক আছে, বাইক নিয়ে পাহাড় যাবো গা, এই ড্রোনটাকে সুদীপ তোদাকে দিতে যাবো, সুদীপ তোদা বলছে আমাদের গ্রামে উড়াবো, ঠিক আছে, কোনো বেশ ঠিক আছে তাই করবে তুমি। আর ওই বাসটা দেখো তুমি খালি গায়ে উড়াচ্ছে, এখানে ধরো ধুলাই ধুলাই করে টান টান করে ধরো বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার দেখি আমি পাহাড় থেকে আবার কখন আসছি, এই বাইক নিয়ে পাহাড় নিয়ে পাহাড় যাওয়া কষ্ট বড়, তার যে রাস্তা খারাপ কি বলবো, বড় গাড়িতে ঠিক আছে তোমার ক্যামেরা দেখতে পাও, ঠিক আছে। আর আজকে বন্ধুরা কিছু গাড়ি লোড করছে, মানে আদৌ বেরোবে নন্ডি ছাড়বে নাকি সেটাও কিন্তু জানি না, ঠিক আছে। এবার মোহাম্মদপুর থানা কোনো গ্যারেন্টি নাই, নন্ডি ছেড়ে দিতেও পারে আবার রেখে দিতেও পারে, বলছে নাকি 13 দিন রেখে দিবে, এবার দেখা যাক কি হয়, ঠিক আছে। আর আমরা কিন্তু লোড করবো না, যা হবে দেখা যাবে, যেমন ধুলাই টুলাই করি তারপর ধরো পার্কিংয়ে রেখে দেবো, আর আমি এখন পাহাড় থেকে আসি, ঠিক আছে, তারপর ধুলাই টুলাই করে দেখবে তখন এখান থেকে আবার বাসটাকে নিয়ে আবার বাড়ি বাইক যেতে হবে, ডেউচা বাড়ি, ঠিক আছে। ও তো ধরো মানে মোটরসাইকেল ফোটোসাইল আনেনি, এখান থেকে ওর বাইক করে দিয়ে দিতে হবে বাইকে করি, ঠিক আছে। চলো ওকে ওকে, পুরো বাড়ি যাচ্ছিলাম আর সেই মুহূর্তে ভাবলাম একবার খাদানটা দেখিয়ে দিই তোমাদের, পাথরের খাদান। এটা হচ্ছে আমাদের ঘোষ কোম্পানি খাদান, ঠিক আছে, স্বপন ঘোষ বাবুর যে খড়ি খাদান দেখেছিলাম ওনারই খাদান বটে। আর দেখতে পেয়েছো এটা কিন্তু দুটো খাদান বটে, ঠিক আছে, ওই পাশে যে বাঁধের মতো রয়েছে ওইটা কিন্তু আলাদা খাদান, খাদানের এরিয়া দেখতে পেয়েছো কত বড়ো। আর এটা হচ্ছে রাস্তা, এখান থেকে ধরো গাড়িগুলো ওঠে আর ওইখান থেকে নেমে যায়, ঠিক আছে, গোটা রাস্তাটা ওখানে এইগুলো বাকি করে যেগুলো মাটিগুলো পড়ে সেগুলো মানে পূরণ করে দিচ্ছে, ঠিক আছে, পাথর তোলা শেষ হয়ে গেছে কিন্তু পূরণ করে দিচ্ছি। আর ওই সাইডে বর্তমানে মাটি কাটছে এখন দেখতে পেছো, ওই সাইডে আরও কেটে দিয়েছে, বাপরে বাপরে কত মাটি কেটেছে, মাটি কেটে ওই পাথর বাইক করছে দেখালাম, প্রচুর মাটি কাটতে হয় কিন্তু, ঠিক আছে, মেহনত তো প্রচুর বলতে পারো। আর এখানে জলটা দেখো চান করতে মজাই লাগবে কিন্তু, একদম পুরো নীল হয়ে আছে, একদম পাতালে জল বলো না, পাতালে জল দেখালাম ডাইরেক্ট, ঠিক আছে, কিন্তু এই জল ধরো মারতে পারা মানে বিশাল কষ্ট বলতে পারো, আজকে মারবে কালকে হয়ে যায় কিন্তু, এরকম ব্যাপার থাকে। আর এই সাইডে তো মানে বিশাল প্রচুর খাদান আছে, ঠিক আছে। আর আমাদের বেঙ্গল বলেই কিন্তু ধরো 40 ফুট 45 ফুট 50 ফুট কোনো জায়গায় মাটি কাটতে হচ্ছে, ঝাড়খণ্ড হলে 5 ফুট 3 ফুট মাটি কুড়লেই কিন্তু ধরো পাথর পাওয়া যায়। আর বর্তমানে তো ঝাড়খণ্ড বন্ধ হওয়াতেই এইগুলো ধরো খাদান হয়েছে, তাছাড়া কিন্তু খাদান ছিল না বেঙ্গলত, ঠিক আছে। আর ঝাড়খণ্ড যদি খোলা থাকতো পাথরের রেট অনেক অল্প থাকতো, ঠিক আছে, বেঙ্গলে ধরো মাটি কেটে আর করে বাইক হচ্ছে তো সেই জন্য ধরো বোল্ডারের দামটাও অনেক, হ্যাঁ, আবার সেই জন্য বোল্ডারের দাম বাড়লে কী হবে, তখন 5-8, 3-4 এইসবের দাম বেড়েছে সেই জন্য, ঠিক আছে, ঠিক আছে। চলো রায়পুরকে, রায়পুর যাবো না বাড়ি যাবো সেটাই ভাবছি, মানে ডেউচাতে ধরো বাসটাকে পয়সা দিয়ে দেবো, আমাকে তো পয়সা পাই যে বাড়ি চলে যাবো। চলো ফাইনালি বন্ধুরা এই রায়পুর চলে এলাম, আর এখন বেজে গেলো 3টের মতো। আর দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের সমস্ত গাড়ি কিন্তু ধরো লাগা কমপ্লিট হয়ে গেছে, মানে গাড়ি ধুলাই করা আর করা সব নিয়ে বাসার লাগ ধুলাই করে আর করে বাড়ি চলে গেছি। এখানেও দেখালাম সমস্ত গাড়ি আমাদের সব গাড়ি লাগিয়ে দিয়েছে বন্ধুরা, এতে 15 দিন ধরো মিনিমাম গাড়ি বসে থাকবে, 15 দিনের ধরো সরকারি কত লস দেখালাম, ওখানে হাজার হাজার কোটি টাকা লস হবে। তার কারণ কি বলতো, ডিজেল থেকেই সরকার ট্যাক্স পায় মোটামুটি ধরো 20 টাকা মতো, এখান থেকে কেন্দ্র পায় মোটামুটি ধরো 25 টাকা, আমাদের রাজ্য পায় 20 টাকা, আমি আনুমানিক বলছি, ঠিক আছে, আমি অত কিন্তু ডিটেল জানি না, যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিব, ঠিক আছে। তারপর তারপর টোল ট্যাক্স আছে, তারপর রোড ট্যাক্স হ্যান ত্যান অনেক ই করে মোটামুটি ধরো মিনিমাম এই 15 দিনের নাই নাই করে ধরো 5,000 কোটি টাকা চলে যাবে, আরও বেশি তো কম লয়, ঠিক আছে, ইকোনমির একদম 12টা বেজে যাবে। আর যারা যারা দিন আনে দিন খায় তাদের ধরো অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আর মালিকদের কথা তো বলতেই হবে না, মালিকদের মালিকরা তো একই তো মরা মরা অবস্থা, ঠিক আছে। আগে কিন্তু এরকম বন্ধ করছে না, আগে রোডে 90 থাকতো, ঠিক আছে, কিন্তু ধরো বন্ধ করছে না, এখন দেখালাম ওখানে কিরকম বুঝে তো 13 দিন একদম টোটালি বন্ধ। তাও আজকে ধরো অনেক গাড়ি লোড করেছে, আজকে মনে হয় 90 ছেড়ে দিবি, ঠিক আছে, যতদূর সম্ভব, এখন এখন তো ছাড়িনি, রাত 12টার মধ্যে ছেড়ে দিতে পারে, ঠিক আছে, ঠিক আছে। চলো এটাই শেষ টিপ, আবার যদি ধরো গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি ফাড়ি যদি ভিডিও পাই তো অবশ্যই করবো, ঠিক আছে, ঠিক আছে। চলো ভালো থেকো, ওকে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।